গাইজ, বাড়ি চলে এসেছি, তো সবাইকে বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আর ব্লগ বানাতে বাড়ি থেকে পারিনি, তো এই বাড়িতে এসে স্টার্ট করলো। আমার লিপস্টিক না মাস্কের জন্য নাকে লেগে গেছে, তো এখন রেডি হয়ে নিয়েছি, এখন তাড়াতাড়ি বেরোবো, অনেক দেরি হয়ে গেছে। তো তোমরা সবাই ব্লগ দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। কালকের ব্লগ এখনও পর্যন্ত মানে এডিট চলছে, তো এখন আর আপলোড করা যাবে না, কারণ ওয়াইফাই পাবো না, অনেকটাই হয়ে যায় 2 GB 3 GB এরকম করে। তো সেই জন্য পরে আপলোড হবে, বিকালে পাবে তোমরা ব্লগ। তো এখন ব্লগ দেখতে থাকো, সাথে থাকো। তো গাইজ, এসে গেছি স্টেশন, আর দেখো আকাশটা এত সুন্দর লাগছে। তো গাইজ, আমরা দমদম থেকে মেট্রোতে উঠে পড়েছি, তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক। তো ফাইনালি আমরা স্প্ল্যানেড এসে গেছি, আর এখন আমরা যাচ্ছি, মানে এখানে আমরা মেট্রো থেকে নেমে সবে হাঁটছি এখন। A few minutes later. Hey guys, finally আমরা এসে গেছি প্ল্যানেট, আর এখন দুজনেরই খুব খিদে পেয়েছে, বোন আর আমার। তো এখানে আগে একটা রেস্টুরেন্টে ঢুকে বসে পড়েছে, আগে খাবো, তারপর বাকি যা শপিং সেটা করবো। আর বুঝতেই পারছো সেফটি মাস্ক, তো তাই জন্য মাস্ক এখনো খুলিনি, আগে খাবার আসুক তারপরই খুলছি। তো কি অর্ডার করছি তোমরা দেখতেই পাবে, তো সাথে থাকো আর ব্লগ। গাইস, খাবার অর্ডার করা আমাদের হয়ে গেছে, তো এখন দুজনেই অপেক্ষা করছে খাবার কখন আসবে, বিকজ দুজনের অনেক অনেক খিদে পেয়ে গেছে। তো দেখা যাক আর কি খাবার আসছে সেটা তোমাদেরকে দেখাবো, নিশ্চয়ই আগে খাবো, তারপর কতটা শপিং করতে পারবো নিজেও জানি না, কারণ অলরেডি 3টে বেজে গেছে। তো যতটা সম্ভব করবো, আগে যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা করবো। তো আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে সবটাই দেখাবো, বাট কখন কি কিনছি সেটা হয়তো দেখাতে পারবো, সেটা বাড়ি গিয়ে তোমরা আলটিমেট দেখবে আমি কি কিনেছি। আর তো সাথে থাকো, ব্লগ দেখতে থাকো। A few moments later. গাইস, আমাদের খাবার চলে এসেছে, যেটা আমার চাউমিন, চিলি চিকেন, এটা কি জানো চিকেন কাটলেট, চিকেন কাটলেট আর রাইস। তো এখন আমরা চটপট করে খেয়ে নিই। 30 minutes later. তো ভিতরে তো এসে গেছি, কিন্তু এত ভিড় যে ভিডিওই আমি তুলতে পারছি না, ধাক্কা ধাক্কি হচ্ছে এতটাই। তো গাইজ, এখন একটা ব্যাগের দোকানে এসেছি, আর বোন এখান থেকে একটা টুরিস্ট ব্যাগ নেবে, তো দেখা যাক। A few moments later. তো গাইজ, এখানে এলে স্ট্রিট ফুড তো জানোই ভীষণ বিখ্যাত, বাট এখন আমি এসব কিছুই খাবো না, অলরেডি আমরা ফুল। তো আমি খাবো এখান থেকে ফালুদা দিয়ে কুলফি, তো সেটাই বানানো হচ্ছে, তো চলো। তো দেখো গাইজ, আমার কুলফি রেডি, আর এটা খেতে জাস্ট লাভলি। Hi guys. Hi. তো ফাইনালি বাড়ি চলে এসেছি, মানে ওই বাড়ি থেকে। তো তার ভিডিও আর নেওয়া হয়নি, ফোনে চার্জ ছিল না, চার্জ শেষ হয়ে গেছিলো, কারণ ওখানে টুকটাক ভিডিও করেছি, তো সেই জন্য, বাট পারিনি বেশি কিছু ভিডিও করতে, কারণ তোমরা ভিডিওতে দেখতেই পাবে যা ভিড়,
মানে কি বলবো, কেউ একজন না থাকলে ওইভাবে একা একা ভিডিও হয় না। আর আমার হাতে যা ছিল তারপর তো ভিডিও করার পসিবলই না, তো আমি সেই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। তো তোমাদেরকে দেখাচ্ছি কী কী মানে কিনলাম আমি, তো দেখো। আমি ধরছি ইয়েটা, না তুমি দেখো, তুমি আর তুমি এটা দেখাও না, তোমাকে ধরতে হবে না, ধরে তো সেদিন। এই দেখো, এই রিং লাইটটা কিনেছি, মানে পুরো স্ট্যান্ড সমেত সেট, এটা ক্যামেরা অ্যান্ড ফোন হোল্ডার তোমরা জানোই তো, এটা কেনা হয়েছে। আর মানে অনেক দিনের একটা ড্রিম আমার পূরণ হলো আজকে, অনেক দিন ধরে কিনবো কিনবো করছিলাম, তো ফাইনালি কিনে ফেললাম। তো কেমন হয়েছে বা এটা কি, এটা যখন ওপেন করব তখন তোমাদের সেই ভিডিওটা দেখাবো। এখন আর এত রাতে ওপেন করছি না, হাবিও দেখেনি, তো ও দেখবে পরে। তো এখন জাস্ট তোমাদেরকে দেখালাম যে এটা কিনেছি, তো রাখো। আর আর যেগুলো কিনেছি সেটা হলো, কিছুই কিনতে পারিনি, এত ভার, মানে ভার হয়ে গেছে এটার স্ট্যান্ডটা তো, লোহার অনেক ভার। আর তো বিকাল হয়ে গেছে, তাড়াতাড়ি ফিরতেও হবে, তো সেই জন্য কিছু কেনা হয় না, আমার মুডটা অফ হয়ে রয়েছে। রিয়েলি তুমি দেখতে পাচ্ছো তোমাদের চোখের সামনে এইসব জিনিস, বাট না জিজ্ঞাসা করতে পারছো না, কিছু পছন্দ হলেও কিনতে পারছো, সেটা খারাপ লাগবে না? লাগবে না, এটা এটা মেয়েই বুঝবে, ঠিক আছে? তো যাই হোক, তো গাইজ আর যেটা কিনেছি সেটা হলো এই যে লিপস্টিকটা কিনেছি, এই তিনটে শেড, তো এটা আমার খুব পছন্দ হয়েছে, সো নিয়ে নিয়েছি। আর যেটা নিয়েছি একটা আমার এই স্মল পার্স, কারণ আমি টাকা পয়সা এদিক ওদিক রেখে দিই, তো এটাতে ক্যারি করা, মানে ব্যাগেও এটাতে ক্যারি করা উচিত, তো সেই জন্য এটা একটা কিনেছি। আর এটা হলো ওই, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এটা এটা একটা ওই ওভার কোট টাইপের, জাস্ট এটা একটা সামনে দেখেছি কিনেছি, আর কিছু কিনতে পারিনি। আর ব্যাগ কিনেছি, ওগুলো দেখাচ্ছি পরে, ব্যাগ কিনেছি। আর আর বোনকে একটা ট্যুরিস্ট ব্যাগ, ওই যে ব্যাগের দোকানে তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো ওইখান থেকে একটা যে এক্সকার্শন ব্যাগগুলো হয় বোনকে একটা কিনে দিয়েছি। তো ব্যাস এটাই, ব্যাগটা দেখাতে পারলাম না, সরি তোমাদেরকে, তো এখন কারণ ওটা বোনের কাছেই আছে। তো আর আমার অ্যামাজন থেকে যে পার্সেল এসেছিল আগের দিন, বলেছিলাম আমি ওপেন করিনি, তো আজকে ওপেন করেছি, তোমাদেরকে দেখিয়ে দিই আজকে। তো আমার পার্সেল একটা এসেছিলো এই হেডফোন আমার ফোনের, আর এই যে মেকআপ ব্লেন্ডার ব্রাশ, এই তো ব্যাস এই তো, এটাই কেনাকাটা। আর পুরো স্প্ল্যানেট যাওয়াটা আমার স্পয়েল হয়ে গেল, কিছু কিনতেই পারলাম না, ভালো লাগছে না, ওই জন্য গলা থেকে আওয়াজও বেরোচ্ছে না, আমি এত টায়ার্ড হয়ে গেছি। কম জার্নি হয়েছে বলো তো? হ্যাঁ, তোমার আজকে তো মানে মধ্যমগ্রাম যাওয়া, ওখান থেকে তারপর আবার ট্রেনে করে দমদম, তারপর ওখান থেকে আবার স্প্ল্যানেট, স্প্ল্যানেট থেকে আবার মধ্যম মানে দমদম এসে আবার দমদমে ট্রেনে যায় না, পুরো পার্টি শপটা হয়ে গেছি। বাপ রে, এই দুটো যে এই বড় জিনিস আর ওইটা নিয়ে, আরে বাবারে, আমি তো ভাবছি নামতে পারবো কি পারবো না, তো এই চক্করে জিম যাওয়া হলো না আমার আজকে, আর এমনি থাকবো না, তার মধ্যে কামাই হয়ে গেল, কি করবো, ট্রেনে আর ফিরবো যেহেতু, তো লেট তো হয়েছে, এছাড়া রাস্তায় যা জ্যাম সেটা মানে বলারই মতো না, তো ওই জন্য আর মানে হয়নি যাওয়া, কালকে যাব। কবে শপিং এ নিয়ে যাবে? সামনের উইকে নিয়ে যাও, সামনের উইকে পূজো, না না এই তো আজকে ফ্রাইডে, মানে এই জাস্ট যে উইকটা আসছে ওই উইকে। তো নম্বরই কথাবার্তা আমার, আমি আমার লাইফেই আসে, আমি নিজে কোনো দু নম্বরই কথা বলি না, আর আমার লাইফেই সব আসে, মিথ্যে কথা বলে খালি আমাকে। ভাবো এটা ছেলে না হলে হয়, দুজনে মিলে পারি, রিং লাইটটা না হালকা, স্ট্যান্ডটা এত ভারী যে ওটা না দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, এখানটা আমার পুরো কেটে গেছে, এমন ধার ওই দড়িটা, তো আমি ওটা ধরে আনতেই পারছিলাম না, এমনই মানে ভারী ওটা, তো ওটা নিয়ে আমি কী করে ভিডিও শ্যুট করবো আর কী করে হাঁটবো রাস্তায়, তার মধ্যে ওরকম জ্যাম স্প্ল্যানেটে, তো সেই জন্য ভীষণ রাগ হচ্ছিলো আমার, যে
কোথাও যায় না, সব জায়গায় একা 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 একা। আর আমার পক্ষে না আর পসিবল না, এরকম ওয়েট ক্যারি করে করে নিজের শরীর খারাপ হয়ে গেছে, আর আমার ভাল লাগে না। ওই জন্য কিছুই কিনতে পারিনি, বারবার মাথার মধ্যে এটাই যে এতটা কষ্ট করে গেলাম কিছুই কিনতে পারিনি। হ্যাঁ কিছু আমি তো যেটা কিনবো সেটা তো নিশ্চয়ই প্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় তো নয়। তো সেটাই, পুজো তো ভেবেছিলাম যে কিছু কুর্তি বা কিছু কিনবো, বাট কিছুই হলো না, তো সেই জন্য মাথাটা গরম হয়ে রয়েছে। তো যাই হোক গাইজ, তো গাইজ চলো আজকে ব্লগ এখানে এন্ড করছি। আমি তো এক্ষুনি ঘুমিয়েই পড়বো, এরকমই মানে মনে হচ্ছে ব্লগ বানাতে বানাতে ঘুমিয়ে পড়বো। তো গাইজ তোমাদের সাথে আবার দেখা হবে আগামীকাল। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হ্যাঁ তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাথে থেকো, আর জিনিসগুলো কেমন লাগলো জানিও তোমরা। তো বাই গাইজ, গুড নাইট।